বিভিন্ন জেলা থেকে আসা শীতকালীন সবজি বিক্রিতে ভোর থেকেই মুখর ফেনী শহরের দাউদপোল পাইকারি সবজি আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, রয়েছি ফেনী শহরের সবচেয়ে বড় সবজির যে আড়তটি রয়েছে দাউদপোল, সেখানে এই আড়তে প্রতিদিন কিন্তু শুধু ফেনীর স্থানীয় যে কৃষক রয়েছে তাদের উৎপাদিত যে সবজি, শুধু তা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের সবজি এখানে রাতভর আসতে থাকে এবং খুব ভোর থেকেই, কিন্তু কাকডাকা ভোর থেকেই এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে আসেন এবং এসে এখান থেকে সবজি সংগ্রহ করেন। সবজি সংগ্রহ করে যেগুলো খুচরো পর্যায়ে যারা ক্রেতা রয়েছেন তাদের হাতে পৌঁছে যায় তাদের মাধ্যমে। এবং আপনাকে যদি বলি এই আড়তে যে সবজি আড়তগুলো রয়েছে তাদের বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে, পাবনা, বগুড়া বা বিভিন্ন অঞ্চল থেকে এখান থেকে কিন্তু কাঁচামাল আসে। এই সবজিগুলোর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যারা এখানকার সবজি বিক্রেতা রয়েছেন বা আড়তদার যারা রয়েছেন এবং বিভিন্ন পাইকার যারা ওখান থেকে পাইকারি হিসেবে নিয়ে আসেন, তারা যেটা বলছেন যে কৃষকদের যেখান থেকে কিনে তাদের ওখান থেকে কিছুটা কম কিনলেও পরিবহন খরচ দিয়ে এখানে আসতে আসতে সবজির দাম কিছুটা চড়া হয়ে যায়, যার কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে পৌঁছাতে গেলে এখনও কিন্তু অনেক 50 টাকা 60 টাকার নিচে কোনো সবজি কিন্তু ভোক্তারা কিনতেই পারে না খুচরা পর্যায়ে। কিন্তু এখান থেকে ভোক্তারা যারা জানিয়েছেন যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন বিশেষ করে এই যে মূল্যটা কিন্তু কৃষকরা সরাসরি পায় না, কারণ হচ্ছে যে অনেকগুলো হাত বদল হয়ে এখানে আসে, এখান থেকে আবার কমিশন দিয়ে যখন খুচরো ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে ক্রেতা পর্যায়ে যায় তখন এই ব্যবসা করতে তারা পর্যায়ক্রমে বিভিন্ন ভোক্তা পর্যায়ে বা বিভিন্ন মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের থেকে এগুলো করতে ব্যবসা করে করে যখন এটা সাধারণ ক্রেতাদের হাতে পৌঁছায় তখন এর মূল্য কিন্তু অনেকটা চড়া হয়ে যায়। এবং এজন্য কিন্তু বাজারের যে তদারকি বা মধ্যস্বত্বভোগীদের মধ্যে যে সময়টা যায় এই তদারকি না থাকাকেই দায়ী করছেন অনেকেই। আর তারা যেটা আপনাকে যদি বলি উত্তরবঙ্গ থেকে এখানে বিভিন্ন ধরনের সবজি আসে কিন্তু এই সবজি ক্রয় করার জন্য খুব ভোর থেকেই এবং দুপুর পর্যন্ত আমরা দেখি এখানে এই বাজারের বেচা কিনা একটা জমজমাট অবস্থায় থাকে। আপনাকে দেখতে পাচ্ছেন যে থাকে থাকে এখানে সবজি বিভিন্নভাবে আসে, অনেক ট্রেতে করে আসে, বস্তায় করে আসে, খোলায় থরে থরে সাজানো অবস্থায় যে সবজিগুলো এখানে আসে সেই সবজি কিন্তু এখানে বিক্রি হয়। এবং এখানে যে আড়তরা এখানে মূলত আড়তদাররা রয়েছেন তারা মূলত কমিশনে এখানে বিক্রি করেন, কিন্তু এইসব সবজি যেগুলো এখানে আসে সেগুলো পাইকারের এখানে নিয়ে আসেন কৃষকদের থেকে সংগ্রহ করে। এবং তার অনেক আবার কোনো কোনো ক্ষেত্রে ছোটো ছোটো যারা কৃষক রয়েছে তারাও এখানে এসে সেই সবজি তাদের এখানে সরাসরি তাদের সবজিটা বিক্রি করে। আর সবচেয়ে যেটা বলি আপনাকে এইসব সবজির আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে চট্টগ্রামের মিরসরাই এবং খাগড়াছড়ি যে ওই সব পাহাড়ি অঞ্চল থেকে অনেক সবজি আসে, আবার এটার বেশিরভাগ যোগান আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসে উত্তরবঙ্গ থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব সবজি এখানে প্রসেসিং চলছে বিভিন্নভাবে, রাতভর এসব সবজি আমদানি এখানে আনলোড হয়েছে, আনলোড হয়ে এখানে রাখা হয়েছে, এখন এগুলো এখান থেকে পর্যায়ক্রমে চলে যাবে ভোক্তাদের হাতে। আমরা কথা বলার চেষ্টা করব একজন এখানে সবজি বিক্রেতা যারা রয়েছেন, আমরা যদি আপনার সাথে একটু কথা বলি যে এখানে আপনারা এই সবজিগুলো কোত্থেকে আসে, আজকে দাম কেমন? এইগুলো আসে কুমিল্লা থেকে, এটা 35 টাকা কেজি, আর পিস নিলে 45-40 এরকম। অন্যান্য সবজি আজকে কী দাম, কোনটার দাম করে আছে? এই সিম আছে 20 টাকা, ফুল 25, এবারে পিস পাতা আছে 10 টাকা, খিরে আছে ধরেন 15 টাকা। এইসব সবজি কোত্থেকে আসে বেশিরভাগ? এগুলো কুমিল্লা যশোর দিক থেকে। হ্যাঁ, এখানে যে উনি জানান যে কুমিল্লা, যশোর, পাবনা এসব বিভিন্ন জেলা থেকে এই ধরনের সবজিগুলো আসে, আমরা এখানে কিনতে আসা কিছু লোকদের সাথে কথা বলবো। আপনি কোন জায়গা থেকে আসছেন এবং প্রতিদিন এখানে আসেন কিনা, আর সবজির দাম আজকে যেটা দেখেছেন বেশি না কম একটু যদি বলতেন? আজকে তো দাম একটু বেশি দেখা যায়, মাল আসছে কম, এই কারণে দাম বেশি। এটা 35 টাকা নিয়ে আমরা 45-50 টাকা বিক্রি করা লাগবে। দাম তো বেশি কম না, তো মাল আই বছর তো মিষ্টি হওয়ার কারণে মাল হয়েছে কম, এই কারণে দামও বেশি, কারণ তো পাইকাররা বেশি করে কিনে আনলে তো বেশি করে বিক্রি করতে হইব।
শুনতে পারলেন যে আসলে যে মূল্যটা একটু বেশি থাকার কারণেই তারা কিন্তু আবার বেশি নিয়ে বিক্রি করতে হয়। তবে ভোক্তা যারা ক্রেতা পর্যায়ে রয়েছেন তারা জানিয়েছেন শীত এখন মৌসুম চলছে শীতকালীন সবজির, তারপরও দামে কাতার আর কিছুটা হতাশ। কারণ হচ্ছে এই সময়ে সাধারণত দেখি আমরা যে সবজির দাম কিছুটা কম থাকে, কিন্তু এখানে আমরা যখন সাধারণ ক্রেতারা কিনতে যান তারা আসলে কিন্তু কম দামে কিনতে পারেন না। এর জন্য কিন্তু এখানে যারা পাইকারি আড়তদার রয়েছেন তারা যেটা জানিয়েছেন এসব যে মূল্যটা সরাসরি তারা কৃষক থেকে কিনতে পারেন না, এটা অনেকটা পক্ষ হয়ে তারপর এখানে তারা কিনে এবং অনেকটা যে পরিবহন খরচে তেলের মূল্যবৃদ্ধির কারণেই কিন্তু পরিবহন খরচ বেশি পড়ে, যার কারণে এখান পর্যন্ত আসতে যে সবজির দামটা অনেকটা বেশিই পড়ে, যার কারণে বাজার পর্যায়ে গেলে ক্রেতাদের কিন্তু একটু বেশি দামে কিনতে হয়। যদি সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এইসব মধ্যস্বত্ব বক্তৃদের একটু তদারকি করেন তাহলে হয়তো এইসব সবজির দাম ক্রেতাদের নাগালে থাকবে। এই ছিল আমার কাছে ফেনীর সবজি বাজারের সবশেষ খবর। এসা ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আতিয়া সজল।